ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিধানসভায় মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন, তিনি দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলোর বৈঠক বয়কট করছেন। কেন? দিল্লিতে বিজেপি বিরোধী দলের বৈঠক সে বয়কট করতে পারে না যে বিজেপির বিরুদ্ধে লড়াইতে বিশ্বাসযোগ্য। যদি ইস্যুটা হয় বিজেপির বিরোধিতা, এবং কেউ যদি সত্যি সত্যি বিজেপি বিরোধী থাকেন, তাহলে ল্যাজ যেমন মাথা নাড়াতে পারে না, তেমনি গতকালকের স্ট্রাইক কেন পশ্চিমবাংলায় সফল হয়েছে সেই দুঃখে আমি দিল্লি যাব না, এটাকে ছেলে মানুষই বলবে নাকি শেয়ারাগিরি বলবে? আমি বলছি বরং পারলে ঠিক উল্টো। গতকালকে ধর্মঘটের পর বিজেপি বিরোধী দলগুলো কার্যত এই ধর্মঘটকে সমর্থন করেছে তৃণমূল ছাড়া। এই ধর্মঘট সফল হওয়ার পর সম্ভবত দিল্লির বসেদের কাছে উনি বকা খেয়েছেন যে আমরা সব দায়িত্ব দিয়ে দিলাম আপনাদের উপরে, আপনারাই আমাদের বিটিম, তা আপনারা ধর্মঘটের নামে তো কিছুই করতে পারলেন না। ধর্মঘট ঠেকাবার নামে উনি আন্দোলন করছেন মানে উনি রাস্তায় মিছিল করছেন, এই তো? ওনার মিছিলের অনুমোদন পাওয়া যাচ্ছে, আমাদের মিছিলের অনুমোদন পাওয়া যাচ্ছে না, তাতেই বোঝা যাচ্ছে উনি অন্য কাউকে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে দেবেন না। আমি যা করার করবো, এটা কি বিজেপির বিরুদ্ধে লড়াই হয়? বিজেপির বিরুদ্ধে যখন বামপন্থীরা লড়াই করেছে আমরাও লড়াই করেছি, কিন্তু আমরা দুটো আলাদা পথে লড়াই করেছি, কেউ কারোর বিরুদ্ধে করিনি। বামপন্থী সরকার ছিল তখন, সরকার কোথাও আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই করতে আটকায় নেই, বরং মদত দিয়েছে আমাদের। আজকে কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে তৃণমূল ছাড়া যে কোনো সংগঠন কি শাখা সংগঠন সবাই বাধা পাচ্ছে, অনুমতি দেয় না, উনি করতে পারেন সবসময়। পশ্চিমবাংলার মানুষ ধর্মনিরপেক্ষ, তাদের দেখাতে হবে লোক দেখানি আন্দোলন। উনি করতে পারছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারছেন সব জায়গা থেকে? আরো যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাদের মদত দিচ্ছেন না কেন? তোমার দলে মিছিল করবে বাংলায় দেখাচ্ছ, তুমি একমাত্র মিছিল করছো, আর কেউ করতে পারছে না। আমরা কোনো জায়গায় অনুমোদন পাবো না, আমরা জোর করে মিছিল করতে গেলে আমাদের মামলা দিয়ে দিচ্ছে। বিজেপিকে দেবে তো, বিজেপিকে সম্পর্ক ভালো, বিজেপিকে মিটিং করতে দিয়েছিল ওই ভিক্টোরিয়া হাউসের সামনে, আমাদের দেয় না, বিজেপি করে গেল। পশ্চিমবাংলার মানুষ প্রত্যক্ষ করছে বিজেপির বিটিম হিসাবে তৃণমূল কংগ্রেস কাজ করছে।